আসসালামু আলাইকুম রোজ কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা কি বানাবো দেখি হয়তো বুঝে গেছেন হ্যাঁ আমরা আজকে বানাবো ঠাঙ্গাইলের ছমছম খুবই জনপ্রিয় একটা মিষ্টি আর এটা মাত্র আমি দেড় ঘন্টায় মিষ্টিটা বানিয়েছি তাহলে আসুন জেনে নেই কিভাবে আমরা এই মিষ্টিটা বানাবো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে চমচম বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ছানা এখন ছানাটাকে হাত দিয়ে একটু মতে নিব। কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখানে আমি নিয়েছি দুই টেবিল চামচ থেকে সামান্য একটু কম চিকন দানার সুজি আর এক টেবিল চামচ নিয়েছি ময়দা আর একটা চামচ নিয়েছি চিনি এখন এই সবগুলা দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি সবগুলা উপকরণে একসাথে মতে নেব আমি সবগুলো উপকরণ পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে মতে নিয়েছি এখন এখান থেকে মিষ্টি আকারে আমি ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিব। আমি এভাবে সমান ছয়টা বাঘ করে নিয়েছি এখন একটা বাঘ হাতে নিয়ে এভাবে আস্তে আস্তে করে একটু লম্বা শেপ দিয়ে নিব পর তারপর দুই হাত দিয়ে এভাবে মিষ্টিটাকে আমরা বানিয়ে নেব এভাবে করে সবগুলা মিষ্টি আমি বানিয়ে নিই সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এবার আমরা শিরাতে চলে যাই মিষ্টি শিরা তৈরির জন্য আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিয়েছি এই কাপে আমি দেড় কাপ পানি দিয়ে দিলাম এখন আমি চুলাটা দড়িয়ে দিচ্ছি আর অপেক্ষা করব চিনিটা গলে আসা পর্যন্ত দেখুন চিনিটা গলে বলক আসতে শুরু করেছে আর এই শিরাটা কিন্তু আমরা গণ করব না তাই অনেকক্ষণ জাল দিয়ে নেওয়ার কোনো দরকার নেই এখন যে চমচমগুলো আমরা বানিয়ে রেখেছি এগুলো একসাথে করে আস্তে আস্তে গরম শিরাতে দিয়ে দিচ্ছি সবগুলা মিষ্টি দেওয়া হয়ে গেলে এখন আমি ডাকনা দিয়ে ডেকে পনেরো মিনিট জাল করব এর ভিতরে মানে একবারও ডাকনা খোলা যাবে না আর হাই চুলাটা হাই রেখে পনেরো মিনিট জাল করে নিলাম পনেরো মিনিট পর ডাকনাটা খুলে নিচ্ছি মিষ্টিগুলোর কি অবস্থা আর আমি কিন্তু এই পনেরো মিনিটের ফাঁকে ফাঁকে একবার আমি এভাবে করে পাতালে হাত তলটা ধরে এভাবে মিষ্টিগুলাকে একটু গুড়িয়ে দিয়েছিলাম এখন যখন দেখব যে আমাদের শিরাটা একটু ঘন হয়ে আসছে এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আর এখানে ফুটন্ত গরম পানিটি দিতে হবে কোনো ঠান্ডা পানি দেওয়া যাবে না এক কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এবং মিষ্টিগুলোকে আস্তে করে এভাবে একটু উল্টিয়ে দিচ্ছি খুব সাবধানে কাজটা করতে হবে কারণ মিষ্টিগুলা খুবই নরম পনেরো মিনিট জাল করার পর দেখুন মিষ্টিগুলোতে কিন্তু একটু কালার চলে আসছে এভাবে আরও কিছুক্ষণ রেখে দেব কালারটা আসার জন্যে মিষ্টিগুলার গায়ে যখন এরকম কালার চলে আসবে তখনই আমরা আবার এক কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দেব এভাবে করে করে দশ থেকে পনেরো মিনিট জাল করার পর মিষ্টির গায়ে এভাবে কালার আনতে হবে মিষ্টি গুলাতে কালার চলে আসছে এখন আমি আবারও হাফ কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে আবারও ডেকে দিয়ে জাল করব আমি পনেরো মিনিট দেখে দিলাম পনেরো মিনিট জাল করব মিষ্টিগুলা এক ঘন্টা হয়ে গেছে এখন কালারটাও আমি যেরকম চেয়েছি এমনই হয়েছে এখন আমি শিরাটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে শিরা এমন ঘন থাকা যাবে না এখন আবারও ফুটন্ত এক কাপ গরম পানি দিয়ে দিচ্ছি এভাবে একটু মিশিয়ে দিচ্ছি এবার চুলার আঁচটা একবারে কমিয়ে দিব চুলার আঁচটাকে একবারে লো করে দিয়ে আরও অপেক্ষা করবো পনেরো থেকে বিশ মিনিট প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে আমার এই মিষ্টি প্রথম থেকে শেষ পর্যন্ত এখন এভাবে আমি চুলাটা বন্ধ করে এই শিরাতে গরম শিরাতে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ফিরে আসলাম মিষ্টিগুলো নিয়ে থানা আট ঘন্টার পর এই মিষ্টিগুলোকে আমি শিরা থেকে তুলে নিয়েছি এবার মিষ্টিগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি একটা প্লেটে তুলে নিয়েছি এখন আমি ওপরে মাওয়া দিয়ে দিব ওয়ান ফোর কাপ গুড়া দুধ আর এক চামচ ঘি নিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি মেখে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে এটা হলো সহজ একটা জটপট মাওয়া তৈরি করা এখন আমি এভাবে করে উপর থেকে কিছু মাওয়া ছিটিয়ে দিচ্ছি আপনারা চাইলে পুরা মিষ্টিটাও মাওয়া দিয়ে ঘুরিয়ে নিতে পারেন হয়ে গেল আমার টাঙ্গাইলের চমচম আমি এখানে মিষ্টিগুলা আমার বানাতে সময় নিয়েছে শুধু দেড় ঘন্টা আমি দেড় ঘন্টায় এরকমভাবে চমচম গোলা বানিয়ে নিয়েছি যেহেতু চমচম কিন্তু অনেক টাইম লাগে বানাতে তা আমি খুব অল্প সময়ে কীভাবে সিম এইরকম এমন টেস্ট টাঙ্গাইলের চমচম বানানো যায় সেরকমভাবে চেষ্টা করেছি আর অনেকবার চেষ্টা করার পর আজকে আমি সফল হয়েছি এর আগেও আমি মানে কালকে আমি বানাই বানিয়েছিলাম তখনও মানে এত কষ্টর পর এত চেষ্টার পর কালকেও আমি সফল হয়েছি ইনশাল্লাহ আজকেও আমি সফল হয়েছি আশা করি আর এই রেসিপিটা যদি আপনাদের উপকার আসে তাহলে আমার আরও ভালো লাগবে একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি যে দেখুন ভিতরের কালারটা আমি আরও একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন আশা করি আমার এই রেসিপিটা আপনাদের উপকারে আসবে এবং আমার রেসিপিটা আপনাদের আপনারা ট্রাই করবেন আমার রেসিপিটি আপনাদের ভালো লাগ লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করবেন যেন পরবর্তী রেসিপিগুলো দিলে সাথে সাথে আপনারা পেয়ে যান আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ